Hey guys, good morning. Welcome to our new vlog. So, আজকে আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাটের পাও ভাজি খেতে আর ভাই সকাল সকাল ভীষণ ঠান্ডাও লাগছে আসলে চ্যানদান করে সকাল সকাল চ্যানদান করলে শীতকালের সময় না ঠান্ডা লাগে না আজকে সকাল খুব তাড়াতাড়ি ডেকেছে হ্যাঁ আজকে সকাল সকাল আমরা প্রায় 7টার সময় ঘুম থেকে উঠেছি উঠে এখন যাব পাও যে ওয়ানগার নাকি ফেমাস পাও ভাজি পাওয়া যায় তো এখন আর বেশি কথা বাড়াবো না তাড়াতাড়ি যাব তো চলুন রওনা দেওয়া যাক ট্রেন আসলে পালা জীবনে প্রথমবার ট্রেনে টিকিট কেটেছে ঠিকঠাক কেটেছিস তো ফাইনালি ট্রেন থেকে নামলাম আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে কারণ ট্রেন অনেকটাই লেট হয়ে গেছে প্রায় 12টা বাজতে যায় আর খিদেও ভীষণ লেগে গেছে সকালে কিছু খেয়ে বার হয়নি তো আগে হালকা পাতলা কিছু টিফিন করে নেবো তারপরে ঘোরাঘুরি হবে তো ওই যে পিছনে দেখতে পাচ্ছ ব্রিজ দ্বিতীয় বিদ্যাসাগর সেতু তো যাবো সেখানে তার আগে দেখি কোথাও কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা আগে আর ব্রিজটা খুব সুন্দর লাগছে এই যে হচ্ছে ব্রিজ আর এই পাশে সব ঘোরার জায়গা ওই যোগান দিয়ে যেতে হবে মনে হচ্ছে তো প্রথমে আমরা এখন ওই হুগলি নদীর ধারেই চলে এসেছি কারণ সামনে যাচ্ছি যদি কিছু খাবার দাবার পাওয়া যায় ওই সাইডে যে মনুমেন্টটা আছে ওখানে যাবো একটু বাদে কিন্তু এখানকার পরিবেশটা বেশ ভালোই লাগছে কিন্তু তার সাথে আরও অনেক কিছু হচ্ছে এই জন্য ভাই একটু লজ্জে পেয়ে যাচ্ছে মানে চারিপাশে শুধু কাপলসদের ভিড় আর জায়গাটা সত্যি খুব মনোরম পরিবেশ বাড়িতে এই কদিন এতটাই বোর হচ্ছিলাম যে সকালবেলায় ভাইকে বললাম যে চল বেরিয়ে পড়ি ওই সকাল সকাল ওকে ডেকে বলছি যে চল বেরিয়ে পড়ি দুজনে ঘুরে আসি ঘোরা খাওয়া দাওয়া রদ থাকা কলা গেছে সব একসাথেই হবে আমার পড়ানো থাকলে আমি জীবনে এত সকালে উঠি না খুব জোরে জায়গাটা বেশ সুন্দরই লাগছে ওই যে বিদ্যাসাগর সেতু আর নৌকাও আছে নৌকা চড়া যায় কিন্তু এখন যাবে কিনা বলতে পারছি না চারিদিকে শুধু গাছ প্রেম করার উপযুক্ত জায়গা আমরা একটু রিল্যাক্স করতে আসলাম ওই সাইডটা মনে হচ্ছে খাওয়ার দাওয়ার কিছু পাওয়া যেতে পারে তো আগে কিছু খাবো তারপরে বাকি ঘোরাঘুরি কমপ্লিট করবো তো এই পাওভাজিটা এখানকার খুব ফেভারিট আমি আসলে আগের দিন একটা ব্লগে দেখছিলাম যে সব প্রিন্সেপ ঘাটের পাওভাজি খাচ্ছে খুব ফেভারিট বলছে তো আমারও কি মনে হলো যাই গিয়ে পাওভাজি খেয়ে আসি তো সকাল সকাল সেই জন্য ভাইকে সঙ্গে করে নিয়ে একদম পুরো পাওভাজি মুড়ে পাওভাজিটা খাচ্ছি সকাল সকাল অন্য কিছু খাওয়া মনে করেছিলাম কিন্তু দেখি এখানে এই পাওয়া যায় তো এইটা খাচ্ছি বেশ টেস্টটা ভালো আর বেশ কাজু কাজু দিয়ে একেবারে ভরি দিয়েছে তরকারিটা 90 টাকা করে প্লেট তো এখন আমরা আছি একদম পুরো হুগলি নদীর একদম পুরো সাইডে এই জায়গাটায় ছবি টবি তোলার জন্য একদম উপযুক্ত জায়গা তো আপনিও আসলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন ওই যে গঙ্গেশ নাকি একটা বোট আছে
আর ওই যে পিছনে ব্রিজ, বেশ জায়গাটা ভালোই লাগছে। আর তো চারদিকে ঘোরাতে পারছি না, কারণ চারদিকে ঘোরালে হয়তো লোকের ডিস্টার্ব হবে। তুই এখানে ঘুম পাচ্ছে নাকি নদীর ধারে? ঠান্ডা লাগছে আর এখনও ঠান্ডা লাগছে, তো করছি বেশ ভালোই লাগছে, এনজয় করছি খুব। এখানে একটা খুব সুন্দর মনুমেন্ট আছে আর ওর ভিতরে পায়রা ভর্তি আছে, তার নাম হচ্ছে গোয়ালিয়র, গোয়ালিয়র মনুমেন্ট। ভারতের মাটিতে পাকপোক্তভাবে বসে লাগে ব্রিটিশ ফৌজ 1843 সালে শেষে কত পারা যাচ্ছে না অত্যাধিক আর পারা যাচ্ছে না। চলো এই পাশে একটু ঘোরা যাক, ওই পাশে যা কার্যকলাপ চলছে ওই জন্য বেশিটা দেখাতে পারলাম না, সুন্দর সুন্দর জায়গাগুলো কবজা হয়ে আছে। দেখুন একটা সিন হয়তো ক্যামেরায় ক্যাপচার হচ্ছে, এতে কিছু করার নেই, এতে কারোর হাত নেই। ওই যে ব্রিজ, হাওড়া ব্রিজ আসছে, দেখতে তো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ ওই তো হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ তোরা তো ট্রাই কর। বট গাছের তলায় ঝাপের মধ্যে ঝাপা যায়, তো এখন আমরা চলে এসেছি জেমস প্রিন্সেপের আছে স্মৃতিসৌধের এখানে। বেশ এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ করোনার জন্য গেটটা বন্ধ করে রেখে দিয়েছে, সেই জন্য সব বাইরে থেকেই ঘুরতে হচ্ছে। আর ওইদিকে সব ফটোগ্রাফি কম্পিটিশান চলছে ওদিকে, আমাদের অত ফটোগ্রাফির শখ নেই, সেই জন্য আমরা বেশি ফটোগ্রাফি করছি না। আর এখান থেকে ব্রিজটা বেশ এর উপর দিয়ে গেছে, তো বেশ ভালোই লাগে এখানটায়, জায়গাটা বেশ সুন্দর, সামনের দিক থেকে জায়গাটা আরও সুন্দর লাগে বেশ। আর ওখানে আছে দুটো হাতি না, তিনটে হাতি স্যার, চলো দেখাচ্ছি। আর এখানটায় গাছ দিয়ে বানানো আছে তিনটে হাতি, একটা বড় হাতি, একটা ছোট আর একটা বাচ্চা। মনে করেছিলাম যে এইদিকে এসে হয়তো শান্তি পাবো, কিন্তু এদিকেও কোনো শান্তির জায়গা নেই, ঠিক আছে, সব দিকেই রামলীলা চলছে অটোমেটিক। আর এই যে হচ্ছে হাতি, তো ওই যে আমাদের ট্রেন ঢুকছে, এবার বাড়ি যাওয়ার পালা, ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হলো। আর বিশেষ করে ওর ভাই যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতো তাহলে হয়তো আর একটু সময় বেশি সময় ধরে থাকতো, কিন্তু যেহেতু গার্লফ্রেন্ড নিয়ে আসিনি সেই জন্য আর থাকবো না, ট্রেনও ঢুকে গেছে, তো এবার বাড়ি যাবো। আর মানে মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলো, আর রাত্রে তাড়াতাড়ি এখন না ট্রেন ধরে তার বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে, আর রাত্রে স্কুট আছে, তো এবার ট্রেনে উঠে পড়বো আর বাড়ির দিকে রওনা দিই। তো ট্রেনে উঠেই ছোলা খাওয়ার পালা, আমার বাড়িটা নিয়েছে সিদ্ধ ছোলা আর আমি নিয়েছি কাঁচা ছোলা। ট্রেনে উঠলে ছোলা মাথা মিস করলে খুব বুঝে না কেমন একটা মিস মিস মনে হবে। কুকুরটা বেশ জামা পাড়ি দিয়েছে কুকুরটাকে, বেশ ভালো লাগছে বেশ। ফাইনালি এবার রেডি হচ্ছে আমাদের বিরিয়ানি, এই দেখতে পারলাম না।